আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলেই আল্লাহ তাআলার কুদরতের ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন এই দুটি বাচ্চাকে দেখতে ভিড় জমিয়েছে কয়েক গ্রামের মানুষ, কিন্তু কেন? পুরো ঘটনা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ আপনারা এমন এমন সব আল্লাহর কুদরতের ভিডিও দেখবেন যে ভিডিওগুলি আপনি এর আগে কখনোই দেখেননি। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আপনারা মহান আল্লাহ তাআলার কুদরতের অনেক ভিডিওই দেখেছেন। আল্লাহ তাআলা কুদরতের দ্বারা এই পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর অবস্থব কিছু প্রাণী সৃষ্টি করেছেন, যেমন দেখুন এই ভিডিওটিতে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই গিরগিটিকে এত বড় জিহ্বা দিয়েছেন তার রিজিক সংগ্রহের জন্য। গিরগিটি পোকামাকড় খেয়ে বেঁচে থাকে আর এই জিহ্বা দিয়ে পোকামাকড় সংগ্রহ করে খায়। এভাবে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বিভিন্নভাবে আমাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। সবাই কমেন্ট বক্সে লিখুন সুবহানাল্লাহ। চলুন বন্ধুরা পরের ভিডিওতে যাওয়া যাক। আপনারা অনেকেই অনেক প্রকারের ব্যাঙ দেখেছেন, কিন্তু এই ব্যাঙটিকে দেখুন কত চুপচাপ। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কুদরতে এই ব্যাঙটির সৃষ্টি। এবার দেখুন কি হচ্ছে, ভালো করে মনোযোগ দিয়ে দেখুন কি হচ্ছে ভিডিওটিতে। দেখেছেন এই ব্যাঙটির কত রাগ। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কুদরতের দ্বারা তার সৃষ্টি প্রতিটি মাখলুকাতের মাঝে জ্ঞান দান করেছেন। আপনি এই ব্যাঙটির ক্ষতি করতে যাবেন আর সে কিছুই করবে না, এটা কখনোই না। এই ভিডিওটি তারই একটি প্রমাণ। সে ছোট হতে পারে, কিন্তু সেও মহান আল্লাহ তাআলারই সৃষ্টি।